टूरिस्ट भिसा निये भारते एशे जरा मालामाल किने बांग्लादेशे बिक्री करे तादेरके एक प्रकार लागेज पार्टी बला हय बा अनेके लागेज पार्टी बोले। ए धरनेर काज जदि कन्टिन्यूसलि करेन ताहले इमिग्रेशन आपनार पासपोर्टे एंट्री रिफ्यूज सिल जे कोनो समय दिये दिते पारे, परबर्तीते भिसा आपनि नाओ पेते पारेन। बाट आपनि जदि प्रपारलि ভারতে বিজনেস করতে চান, ভারত থেকে যদি লাখ টাকার কোটি টাকার মাল নিয়ে বাংলাদেশে এনে বিক্রি করে যদি ভালো একটা ব্যবসায়িক হতে চান, তাহলে ভারত কিন্তু আপনার জন্য বিজনেস ভিসার অপশন রেখেছে। আর এই বিজনেস ভিসা পেতে কি কি কাগজ আপনাকে দিতে হবে আজকের এই ভিডিওতে একদম প্রপারভাবে গাইডলাইন করব এবং বিস্তারিত ভেঙে ভেঙে বুঝাবো। যদি আপনি ভারত থেকে মাল নিয়ে বাংলাদেশে বিক্রি করে ভালো লাভ করতে চান, এরকম ইচ্ছা যদি আপনার থাকে, তাহলে আপনাকে ভারতে বিজনেস ভিসা নিয়ে প্রবেশ করতে হবে। আর এই বিজনেস ভিসার জন্য কি কাগজ লাগবে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মূল পাসপোর্ট সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দুটি সাদা পেজ খালি থাকতে হবে। দুটি পেজ এই জন্যই সাদা খালি থাকতে হবে কারণ আপনি যখন ইমিগ্রেশন করবেন সেই পেজেই ডিপার্চার অ্যারাইভাল সিল দিবে। এরপর ছবি, ছবি দুই বা দুই রঙিন, ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং ছবিটি যেন 3 মাসের পুরনো বেশি না হয়। অনেকেই পুরনো ছবি ব্যবহার করে ভিসা পায় কিন্তু সেটা সঠিক নিয়ম নয়, এরকম কাজ থেকে বিরত থাকবেন। ইউটিলিটি বিল, ইউটিলিটি বিল হিসাবে আপনি বর্তমান ঠিকানার সাথে মিল রেখে বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল অথবা টেলিফোন বিল ইত্যাদি আপনাকে দিতে হবে। এই বিলগুলি অবশ্যই ইন্ডিয়ান ভিসার বর্তমান ঠিকানার সাথে সেম টু সেম মিলিয়ে আপনাকে দিতে হবে। ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, ভারতের কোম্পানির হতে ভিসার আমন্ত্রণপত্র, কোম্পানির প্যাডে ভিসার অনুরোধপত্র, এই কাগজগুলিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। মাসিক বেতনের সনদপত্র, নবায়নকৃত ট্রেড লাইসেন্স, নবায়নকৃত আয়কর পত্র, ভ্যাটের সনদপত্র, নবায়নকৃত চেম্বার অ্যাসোসিয়েশনের সদস্যের সনদপত্র, এই কাগজগুলি আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। কোনো রকম 2 নম্বরি বা জাল কাগজ করা যাবে না। নবায়নকৃত আমদানি ও রপ্তানি সনদপত্র, কোম্পানির সংঘ স্মারক মেমোরেন্ডাম ও এলসি, এগুলি কিভাবে আপনি পাবেন একটু নেটে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে বিস্তারিত জানতে পারবেন। এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকেই ব্যাগ ভর্তি করে মালামাল বাংলাদেশে আনে, বাট সেটা কিন্তু বৈধ নিয়ম নয়। সেটা যদি করেন তাহলে সেটা কিন্তু লাগেজ পার্টি, মানে আপনাকে সবাই লাগেজ পার্টি বলবে। আর এভাবে মাল যদি আপনি আনেন তাহলে আপনার সাথে বর্ডার বা কাস্টমসে অনেক ধরনের ঝামেলা হবে। সো আপনি যদি প্রপারভাবে ভারত থেকে মাল এনে বাংলাদেশে বিক্রি করতে চান, বিজনেস করতে চান একদম প্রপারভাবে, তাহলে আপনি এইভাবে এই কাগজগুলি দিয়ে ভারতের বিজনেস ভিসা আবেদন করতে পারেন এবং ভারত থেকে বাংলাদেশে মাল এনে একদম বিন্দাসভাবে ব্যবসা করতে পারেন। তো পরিশেষে একটা কথা বলবো, এই যেই কয়টি কাগজের কথা বললাম এই কাগজগুলি যদি আপনি প্রপারভাবে দিতে পারেন আর আপনি যদি একজন সঠিক বিজনেসম্যান হন তাহলে এই কাগজগুলি আপনার কাছে অবশ্যই থাকবে, বা যদি কোনো কাগজের কমতি থাকে সেটা ম্যানেজ করে ভারতের বিজনেস ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন এবং ভারতে অনায়াসে একদম নিরাপদে বিজনেস করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি বিজনেস ভিসা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।